গুড মর্নিং। এখন 11টা বাজে, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন কদিন ধরে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তো এই জন্য সব থেকে বড় সমস্যা হয়েছে কাপড় শুকানোটা। সেটা সকালবেলা থেকে আমি শুকাতে দিচ্ছি, আবার বৃষ্টি চলে আসছে, আবার রোদ উঠছে, এই 50 বার যাতায়াত চলছে। এর মাঝখানে একটা আমার সমস্যা হয়েছে, সেটা কদিন ধরেই সমস্যাটা হয়েছে, সেটা হলো যে তোমরা অনেকেই বলেছো, আমিও দেখছি, আমি এই পুরীতে যাওয়ার জন্য সল্টি ওয়েদারের জন্য যে একটা ট্যান পড়ে গেছে, আমার মুখটাও প্রচণ্ড প্রচণ্ড ট্যান পড়ে গেছে, কালো হয়ে গেছে একদম, এই যে হাতেও হয়েছে, দুই হাতেও হয়েছে, মুখেও হয়েছে। তো এই ট্যান রিমুভালের জন্য এতদিন কিছু ভাবিনি, কিন্তু মনে হয় ট্যানটা কবে রিমুভ হবে, কিন্তু এই মুহূর্তে পার্লার বন্ধ। ভেবেছিলাম পার্লার থেকে ডিট্যান করাবো, কিন্তু আমি পার্লারে সেভাবে যাই না, আর কেমিক্যাল তো ওইভাবে ইউজ করি না, যেহেতু মানে পার্লারের কোনো কিছুই আমি সেভাবে মানে যাই না, করিও না। তো ওই জন্য একটু হোম রেমিডিস কিছু কালেক্ট করেছি, যার জন্য একটু ট্রাই করে দেখবো যে যাতে এই রিমুভ ট্যানটা রিমুভ হয় একটু তাড়াতাড়ি। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি, দীঘাতে আমরা যখন যাই, দীঘার সল্টি ওয়েদারে যে ট্যানটা পড়ে সেই ট্যানটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু পুরীতে গেলে ট্যানটা এমন পড়ে, একটু মোটা লেয়ার পড়ে যায়, যেটা মানে উঠতে উঠতে আমার তো 7-8 মাস এমনি চলে যাবে। তো ওই জন্য ভাবছিলাম যে দেখতেও বাজে লাগছে, আর বাড়িতেই রয়েছি, তো একটুখানি বাড়ির যেহেতু আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছও রয়েছে, তো অ্যালোভেরাটাও পেয়ে যাব। তো এই জন্য ওই সব নিয়ে একটা প্যাক বানাবো, যেটা আজকে থেকে একটু ট্রাই করব, মানে ওটা মোটামুটি 2-3 দিন মাখলে বোঝা যাবে, প্যাকটা যদি 2-3 দিন লাগাই তাহলে বোঝা যাবে যে কতটা হেরফের হচ্ছে। প্রথমে ভেবেছিলাম এক হাতে করবো আর এক হাতে ট্রাই করবো, তো পরে ভাবলাম যে না, তাহলে এক হাত যদি আমার আগে আগে যদি ট্যানটা রিমুভ হতে শুরু করে তো দু হাত দুরকম লাগবে, বেজা লাগবে। তো পুরোটাই দেখি কেমন, 2-3 দিন বাদে কেমন ট্যানটা রিমুভ হচ্ছে এটা তোমরাও বুঝতে পারবে। সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে আর সাথে রোদ, ভালো রোদটা উঠেছে, ওই জন্য আমি খুব হ্যাপি হয়ে গেছি। এত হাওয়া দিচ্ছে যে যা হয়, এই হলো আমার কাজ, সকাল থেকে এই করে যাচ্ছি। আমি শুধু একা নই, আমি শুধু একা নই, মাও করছে, যতই টান টান করে শুকোতে দিচ্ছি সবই আবার সেই একদম গুটিয়ে যাচ্ছে হাওয়ায়। কী হলো, তুই উঠলি কেন, তোর হোমওয়ার্কগুলো হয়েছে? চকলেট খাচ্ছিস এখন? যা যা, না আমি চকলেট খাই না, তুই খা তাড়াতাড়ি, ওটা কমপ্লিট কর, হোমওয়ার্কটা কমপ্লিট কর, তারপরে উঠবি। তুপানকে অলরেডি কাজ দিয়ে এসেছি, ও হোমওয়ার্ক করছে এখন, মানে স্কুলের হোমওয়ার্ক না, এটা আমার হোমওয়ার্ক। এই জবা গাছটা নতুন নিয়ে এসেছি, এটা হলো ইয়লিস জবা, ফুল ফুটেছে। আর এই গাছটাও নতুন এনেছি, এই গাছটা হলো বগনবেলিয়া, সামথিং এরকমই নাম, বগনবেলিয়া। এটা দুখানা, দু কালারের ফুল হবে এতে, এটা একটা হোয়াইট আর একটা হবে পিঙ্ক, পিঙ্কটা আজকে ফোটেনি। জয় আমাকে অ্যালোভেরা পাতাটা কেটে আনবে, ও আনলে আমি প্যাকটা বানাবো। এখনও রান্না বাকি, রান্নাও এখন আমার কিছু হয়নি, সব রেডি করে রেখেছি, রান্নাগুলো করবো। আসলে এখন যেটা হয়েছে যে কোনো তাড়া নেই, মানে মেয়েদের যেমন স্কুল নেই, জয়ের একটা বেরোনোর যে শিডিউল থাকে সেই শিডিউলটা নেই, তাই জন্য আমার রান্নার তাড়াটাও সেভাবে নেই। রান্নাটা একটু লেটে করলেও অসুবিধা হয় না, দুটো আড়াইটের আগে তো খাওয়া হয় না, কোনো কোনো দিন 3টেও বেজে যায়। মাম তুপানের পড়া চলছে, মামের ক্লাস চলছে, আর তুপান এখানে, তুপানের যে হোমওয়ার্কগুলো দিয়েছি, আজকে বাংলা পড়ছিস তো, বাংলা তো, হ্যাঁ, তুপানের যে বাংলার হোমওয়ার্কগুলো দিয়েছি এখন হোমওয়ার্ক করছে। স্কুল খুললেই মানে এক্সাম, এখন তো ছুটি চলছে, সামার ভ্যাকেশান চলছে, এটা 21 জুন খুলে যাবে, আর এটা খুললেই মোটামুটি ওদের সেকেন্ড সেমিটিভ এক্সাম শুরু হয়ে যাবে। আর এখানে আমি আজকে ওই ট্যান রিমুভের জন্য যেগুলো নিচ্ছি সেটা হলো, এখানে টক দই রয়েছে আর কালি বাউল রয়েছে, আর এটা অ্যালোভেরা। এই জুসটাকে বার করতে হবে, যেটা জয় বের করে দেবে, আমার দ্বারা পসিবল না, এটা সাইড দিয়ে কাটতে হয়, অলরেডি এই কাটলেই এখান থেকে এটা বেরোয়, এই যে জেলিটা, এই জেলিটাকে বার করতে হবে। এখানে রয়েছে কাঁচা হলুদ, এটাকে আমি বেটে নেবো। আমরা রান্নায় যে হলুদটা ইউজ করি সেই হলুদটা অ্যাকচুয়ালি ফেসের জন্য ঠিক না, ওটা ফেসে ঠিক দেওয়া উচিত না, সেরকম দিলে মানে উপকারিতা নেই। তো তার থেকে সবথেকে ভালো উপকার হলো ফেসের জন্য অ্যাকচুয়ালি, এই ফেস কিংবা স্কিনের জন্য,
স্কিনের জন্য কাঁচা হলুদ যেটা পাওয়া যায় সেই কাঁচা হলুদটাই আমি নিয়ে এসেছি, সেটাকেই বেটে এটাকে রেডি করব। আর রান্না আমার যেহেতু এখনও শুরুই হয়নি, এখানে রয়েছে নোটে শাক, নোটে শাকটা এখন বসিয়ে দেবো আর ওটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আমার প্যাক লাগানোটাও কমপ্লিট হয়ে যাবে। জল অ্যালোভেরাটা পুরো ছাড়িয়ে একদম জেলটাকে বের করে দিয়েছে, কিন্তু এটা ভেতরে জেলটা বেরিয়েছে, এটাকে আমি একটুখানি মিক্সিতে একটুখানি ঘুরে নেব। নিয়ে চলে এসেছি ক্যান্ডি, ক্যান্ডি আমার পেছনে ছাড়ছিল না, ওই জন্য ক্যান্ডিকে এখানে সবসময় আমার সাথে সাথে ঘোরে, তো তো ওই জন্য ওকে উঠিয়ে রেখে দিয়েছি, পাত্তা করবে না, মাম দোকান পড়ছে ওদেরকে গিয়েও ডিস্টার্ব করছে। যাই হোক, এখানে অনেকটা হয়েছিল অ্যালোভেরা, যে এটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, এটা অনেকটা হয়েছিল তাই জন্য একটু কমিয়ে দিলাম। মোটামুটি এক চামচ মতো অ্যালোভেরার জেলটা নিলাম, এর মধ্যে আমি এক চামচ দেবো টক দই, 1 টিস্পুন টক দই। আর এখানে একটা ছোট হলুদ নিয়েছিলাম, এইটুকুনি একটা ছোট, ওটা কত গ্রাম বলতে পারবো না, জাস্ট এইরকম একটা ছোট নিয়েছিলাম, ওটাকে ক্র্যাশ করে নিয়েছি আর বাটার দিকে যাইনি। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, স্কিনের জন্য খুব ভালো। আমি টমেটোটা কাটলাম আর এর যে একটা জুস টাইপের বেরোয় যেটা, সেটা রয়েছে লেগে, এটা দিয়ে আমি প্রথমে মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি। কি হয়েছে আই তুমি এটা মোটামুটি মিনিট 5-6 আমি রেখে দেবো মুখে, যে আর কিছুক্ষণের মধ্যে এটা এই যে জুসটা লেগেছে টমেটোর যে জুসটা এটা অলরেডি অ্যাবজর্ব করে যাবে। আমি লাগিয়ে রেখে দিলাম, এরপরে একটু শুকিয়ে গেলে তারপর ওটা লাগাবো প্যাকটা, আর এটা আপনারা হাতেও রাখ করতে পারেন। টমেটোটা এতই ভালো মুখে লাগানো, বাচ্চাদেরও লাগানো যায়, আর এটা একদম ন্যাচারাল রেমেডি, খুব উপকার লাগানো এটা, এতে এতেও ট্যান যায়, টমেটো লাগালেও ট্যানটা যায়। যাদের সেন্সিটিভ স্কিন তারাও টমেটোটা লাগাতে পারেন, টমেটোতে কোনো প্রবলেম হয় না। আমার মোটামুটি মুখটা শুকিয়েই গেছে, দেন আমি যেটা বানালাম এই প্যাকটা আমি লাগাবো। ক্যান্ডি ওকে নাবাতো, আমার গাছগুলো আবার খেয়ে নেবে, গাছ তো খায় না, আমার গাছগুলো কামড়ায় থাবা মারে ভাবে আমার ফ্রেন্ড। এবার যেটা সেটা আমি প্যাকটাকে লাগাবো মুখে, আর আপনারা ভালো ব্র্যান্ডের কোনো লিকুইড অ্যালোভেরা কিনে নেবেন। একদিনে তো এগুলো যাবে না, যেখানে যেখানে সানবার্নটা রয়েছে অ্যাকচুয়ালি ট্যানটা পড়েছে সেখানে সেখানে আপনারা মেখে নেবে, অনেক সময় মুখে নেক এরিয়া আর হাত এগুলোতেই ট্যান ম্যাক্সিমাম টাইম পড়ে, তো এগুলোতে মেখে মোটামুটি 15-20 মিনিট লাগিয়ে রেখে দেবেন। শুধু শুধু যে সূর্যের জন্যই যে ট্যানটা পড়ে তা নয়, কিছু ট্যান আমাদের মেয়েদের রান্নাঘরে থেকে থেকেও ট্যানটা পড়ে যায়, রান্নাঘরে আগুনের সামনে কাজ করে
তার তেল আর ওই তাপটা লেগেও কিন্তু ট্যানটা পড়ে। আমার একটা প্রবলেম আছে, আমার যেদিনকে মাথায় আসে আমি সেদিনকে করি, কিন্তু ঠিক এটা যে কন্টিনিউয়েশনটা সেটা আমার দ্বারা হয় না, ভুলে যাই, মাথায় থাকে না। আর এই যে আমি এরমভাবে মাখছি, এটাকে এরমভাবে মেখে নেবো, মেখে নিয়ে মোটামুটি রেখে দিই। এটা ইচ্ছে আছে আমি পরপর 3-4 দিন করে দেখি, তাহলে বুঝতে পারবো যে একটুও যদি ফেড হয়, কিন্তু এটা খুব এফেক্টিভ আমি অনেকের দেখেছি, সামনাসামনি আমি দেখেছি, তাই জন্যই আমি এটাকেই ট্রাই করলাম। আর যার দেখেছি অ্যাকচুয়ালি সেও আমাদেরই এখানে একজন থাকেন, আর সেও আমার ঘর থেকে অ্যালোভেরা নিয়ে গেছে, এই অ্যালোভেরা দিয়ে করেছে। ওর যেহেতু কাজ এসছে আমি দেখলাম যে হ্যাঁ সত্যি এটা এফেক্টিভ, ও আমাকে বললো তুমিও করো দিদি। এক হাতে মাখলাম আর এক হাতে মাখবো, মোটামুটি এটা প্রায় 15-20 মিনিট হাতে রেখে দেবো মুখে আর হাতে। দেন এটা সিম্পল শুধু এমনি ফ্রেশ জলে শুধু ধোবো, এরপরে আজকে ফেস ওয়াশ কিংবা সাবান আমি দেবো না। মুখটা একদম ধুয়ে নিয়েছি, 20 মিনিট রাখবো বলে আমার এটা 30 মিনিট হয়ে গেছে। আসলে রান্নাঘরে ঢুকলে আমি আর টাইম বুঝতে পারি না। ধুয়ে নিয়েছি, একদিনে তো ফুল ট্যান তো নিশ্চয়ই উঠবে না, 2-3 দিন পরপর করতে হবে, কিন্তু মুখটা মনে হচ্ছে কাজ একটু একটু হলেও হতে পারে, কাজ হতে পারে, আপাতত গেস করছি। যাই হোক এখন আমার প্রেশার চলছে কন্টিনিউ, রান্নাগুলো এখন করবো, রান্না বাকি আছে, কিছু কমপ্লিট হয়েছে কিছু চলছে, আজকে খুব একটা বেশি কিছু করছি না, হালকার উপর দিয়ে করব। এইখানে ক্যান্ডি শুয়ে আছে, লক্ষ্য করছে, পাহারা দিচ্ছে, কী করছে জানি না। যখনই আমি রান্না করি তখনই ও ক্যান্ডি আমার এখানেই বসে থাকে। আর এখানে দিয়া ছোটো দিয়া একটা কাজ করছে, সেটা হলো ভাইয়ের জলের বাটি মাজছে, ভেরি গুড। এখানে পটল আর আলু কাটা রয়েছে, পটল আর আলু ভাজবো। আর এখানে হচ্ছে টক ডাল, নোটে সব কমপ্লিট হয়ে গেছে। আর প্রেশারে এখন ক্যান্ডির খাবার বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত। সবার মানে সবাইকে দিয়ে দিয়েছি, মাম তো পান এগুলো খাওয়া হয়ে গেছে, জয়ও খাচ্ছে, পরে আমি আর মা বসে গেছি। লোটে শাক ভাজা, টক ডাল, আলু পটল ভাজা আর মাছ ভাজা, আর ওদের অ্যাজ ইউজুয়াল মামের পোচ আর তুপান আর জয়ের অমলেট। আচ্ছা রোদ্দুরটা অনেকক্ষণ দিয়েছ, মোটামুটি 13-14 তারিখ থেকে একটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যেটা বঙ্গোপসাগরে এখন তৈরি হচ্ছে আর কি, ঘনীভূত হচ্ছে, সব সাবধানে থাকবেন। আর বলছে তো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, দীঘায় আবার সতর্ক হওয়া শুরু হয়ে গেছে, সবেই ইয়াস গেল, কী যে হচ্ছে কিছু বলার নেই, এগুলো সাবধানে থাকবেন। আর জল টল যত মানে খাবার জল, রান্নার জল, এগুলো সব খুলে রাখবেন, কারণ শুনছিলাম আমাদের এখানেও মিউনিসিপ্যালিটি থেকে অ্যানাউন্স করছে। আমাদের এখানেও মিউনিসিপ্যালিটি থেকে অ্যানাউন্স করেছিলাম যে করে করে যাচ্ছে যে জল জল হয়তো নাও আসতে পারে, কারণ কারেন্ট যদি না থাকে তাহলে জলও আসবে না। আর প্রচণ্ড কদিন ধরে যা হলো, প্রচণ্ড বজ্রপাত, এরকম বজ্রপাত কোনোদিন দেখিনি, কোনোদিন শুনিনি ছোটো থেকে, এই ফার্স্ট টাইম এরকমভাবে দেখলাম ব্যাপারটা, মানে কন্টিনিউয়াস পরপর এরকমভাবে বজ্রপাত হয় না, অনেক লোক মারাও গেছেন। সেই জন্য আপনারা সবজায়গায় থাকবেন, বৃষ্টি পড়লে শেডের তলা থেকে না তোলে না বেরোনোই ভালো, আর ঘরে থাকবেন, ঘর থেকে বেশি যাবেন না কোথাও। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন লিচু সিজন হলো, আম আর লিচু, যত খুশি আম আর লিচু খান। আম তো এবারে প্রচুর ফলন হয়েছে, আমের তো সিজন মানে সিজন চলছে আর প্রচুর ফলন হয়েছে,
খুব মিষ্টি আম, আম আমি অবশ্যই ভালোবাসি। বাড়িতে মা, জয়, মাম এরাও খুব আম ভালোবাসে, তুপানোও ভালোবাসে মোটামুটি, আমিও ভালোবাসি কিন্তু খুব নর্মাল মোটামুটি। কিন্তু আই লাভ লিচু, লাভ লিচু। লিচু আমি এমনই একটা ফল যে সব থেকে বেশি আমি এটা ভালোবাসি, আমি সব ফল খাই কিন্তু লিচুটা আমি সব থেকে বেশি ভালোবাসি। আর লিচু সব থেকে কম বার কম দিন পাওয়া যায়, মানে লিচু উঠলে খুব আনন্দ হয় কিন্তু তারপরে কষ্ট হয় যে বেশি দিন পাবো না। যাই, হ্যাঁ মাম তুপান সবাই খুব ভালোবাসে। তা আপাতত বাটি আর লিচু নিয়ে আমি বসছি, এগুলো ছাড়াবো, ছাড়িয়ে রাখবো, দেন ওরা খাবে, আমিও খাবো। কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল, কিসের চাষ করবে? আলুর চাষ। গুড ইভিনিং, এখন 7টা বাজে, বাবান তুপান দুজনেরই টিফিন করা হয়ে গেছে, আমিও চা খেয়ে নিয়েছি, কিন্তু এখন তুপানকে নিয়ে পড়াতে বসেছি। তুপান মামের ক্লাস চলছে আর তুপানকে আমি পড়াতে নিয়ে বসেছি, আমি কিছুক্ষণ পড়াবো মোটামুটি এই টাইমটা, এখন 7টা সাড়ে 7টা থেকে ঘন্টাখানেক ঘন্টা ধরে ওকে পড়াবো, বেশিক্ষণ তো পড়াতে পারি না। সানা বাচ্চা কি হচ্ছে? সানা বাচ্চা আদর হচ্ছে কেন? ক্যান্ডি, তোমার তোমার বলটা কই? ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডু কি হয়েছে? শিকার করেছে তো ছোট, ওটা ছোট বলটা কোথায়? ক্যান্ডি তুমি খেলবে না? বলটা প্যাক প্যাক আওয়াজ হয় একটু দেখিয়ে দাও। রান্না করবো, এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি, আর আজকে হবে কিমা, কিমা আর রুটি। সকালবেলা মটন কিমা নিয়ে এসেছিল, এখানে 300-350 মতন মটন কিমা আছে। রুটি হবে, তার আগে একটুখানি চা হবে। কি হবে জানিয়ে দে। আজকে হলো কিমা রুটি আর সাথে পেঁয়াজ, রাত্রির ডিনার না খাও, ঠান্ডা গরম লাগছে তুমি বলো। হ্যাঁ বৃষ্টিটা এত পরিমাণ কম হচ্ছে, বৃষ্টিটা কম হচ্ছে, বৃষ্টিটা যদি একটু বেশি হতো আর সঙ্গে একটু হাওয়া, শুধু বৃষ্টি হলে আবার ঠান্ডা হয় না, একটু হাওয়া হলে তারপর ঠান্ডা হয়। মাটন কিমা কিন্তু কিছু কিছু পিস একটু বড় বড় রয়ে গেছে, কাটার সময় না বলছিলাম বেশি গুঁড়ো করবে না, এমন ভাবে কেটে যায় না ওগুলো ছাড়েনি। আরো একটা দিন চলে গেল, তো আপনারা অবশ্যই বাড়িতে থাকবেন, ভালো থাকবেন, আর যারা যারা বাড়ি থেকে বেরোচ্ছেন সতর্কতা অবলম্বন করে বেরোবেন, ভয় পাবেন না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।